শহীদদের এবং এই যা ভাষা শহীদ দিবস যেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে এবং একই সাথে এটা আন্তর্জাতিক সীমানায় ছড়িয়ে পড়েছে আমাদের এই মাতৃভাষা এই বাংলা ভাষা আমাদের এই অহংকার আমাদের এই মুখের বলি বাংলা ভাষা এই ভাষা যে ভাষাকে কেন্দ্র করে 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের রফিক শফিক জব্বার অনেক নাম না জানা শহীদ আত্মত্যাগ করেছে সেই ভাষাকে কেন্দ্র করেই আমাদের এই ভাষা দিবসকে কেন্দ্র করেই যত আন্দোলনের সূচনা হয়েছে ছয় দফা এগারো দফা স্বাধিকার আন্দোলন সর্বশেষ 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ তথা মুক্তিযুদ্ধ এবং এক দীর্ঘ নয় মাস সংগ্রামের বিনিময়ে আমরা একটা স্বাধীন পতাকা পেয়েছি একটা স্বাধীন দেশ পেয়েছি একটা স্বাধীন মানচিত্র পেয়েছি যার সব কিছুর পেছনে অবদান হলো আমাদের এই ভাষা শহীদদের আমাদের এই ভাষা দিবস।